Assalamu alaykum অ্যানেমার স্পেক্টোফোটোমেট্রিতে শিল্ডিং আর ডি ইফেক্ট অনেক ইম্পর্ট্যান্ট এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে তো শিল্ডিং আর ডিশিল্ডিং ইফেক্টটা আমরা দেখছি অ্যানেমার তে যেখানে আমরা যে স্পেকট্রাম পেয়েছি সেই স্পেকট্রাম অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এর কাছাকাছি যেগুলো আসে আপ ফিল্ড নাকি টিএমএস থেকে দূরে ডাউন ফিল্ডে হয় এবং সেটার যে রিজন সেটাই হচ্ছে শিল্ডিং আর ডিশিল্ডিং ইফেক্ট তো দেখো অ্যানামার স্পেক্টো ফোটোমেট্রির ইনস্ট্রুমেন্টেশনটা আমি আরেকবার একটু বলে দিচ্ছি এখানে স্যাম্পল রাখা আছে অ্যানামার অ্যাক্টিভ অ্যাটম আছে এই স্যাম্পলের মধ্যে আর এই এটাকে আপনার পাওয়ারফুল ইলেকট্রো ম্যাগনেট আর সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের মধ্যে রাখলে কি হয় এটা কি হয় নিউক্লিয়াসের যে প্রোটনগুলো আছে সেগুলো অ্যালাইনমেন্ট হয় আর এই তখন সেটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করবে লোয়ার স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাবে তারপর সেটা আবার রিলিজ হবে রিল্যাক্সেশনের মাধ্যমে আবার ফিরে আসবে লোয়ার স্টেটে তখন ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করবে কি পরিমাণের এনার্জি রিলিজ হয়েছে এই যে এখানে প্রোটনগুলো রয়েছে এই প্রোটনগুলো লোয়ার এনার্জি স্টেটে আছে হায়ার এনার্জি স্টেটে যাওয়ার জন্য ট্রানজিশন হবে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ভ করবে আবার সেটা রিল্যাক্সেশন প্রসেসের মাধ্যমে রিলিজ করে আগের জায়গায় ফিরে আসবে তো এই যে প্রসেসটা এই প্রসেসের মধ্যে দেখো শিল্ডিং আর ডিশিল্ডিং ইফেক্টটা কীভাবে কাজ করে আমরা যে এনএমআর একটি অ্যাটমের কথা বলছি সেটা কিন্তু কোনো না কোনো কার্বনের সঙ্গে বা অন্য কোনো অ্যাটমের সঙ্গে বন্ডের অবস্থা রয়েছে তার মানে সেই বন্ডের বন্ডিংয়ের মধ্যে আমরা কিন্তু ইলেকট্রন পাচ্ছি সেই ইলেকট্রনগুলো এখানে আমি দেখিয়েছি এখানে আমি কয়েকটা ইলেকট্রন রেখেছি দেখতেই পাচ্ছ যে এখন যখন ম্যাগনেটিক ফিল্ডে আমরা এই প্রোটনটাকে রাখবো তখন কি হয় সেটা কিন্তু ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড হিসাবে কাজ করে তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি নটের উপস্থিতিতে কিন্তু এই যে প্রোটনটা আমরা নিয়েছি অ্যানামার একটি অ্যাটমের মধ্যে সেটা ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড হিসাবে কাজ করে তো তখন এই যে ইলেকট্রনগুলো থাকার কারণে এটা শিল্ডের অবস্থায় থাকে অনেকটা শিল্ডেড অবস্থায় থাকে আর দেখো পরের অ্যাটমের ক্ষেত্রে এখানে কিন্তু ইলেকট্রনের অবস্থা কম উপরটাতে আমরা যতটা দেখেছি এখানে কিন্তু তার থেকে অনেক বেশি কম আছে এই জন্য এখানে লেস শিল্ডেড অবস্থায় থাকবে তার মানে ইলেকট্রন যদি বেশি বাধাগ্রস্ত করে মানে হচ্ছে ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড যদি অপোজ করে হ্যাঁ তখন সেটা হবে শিল্ডেড আর যদি রেইন করে সেটাকে হবে ডি শিল্ডেড মানে হচ্ছে লেস শিল্ডেড আর যত বেশি শিল্ডেড হবে এর তত কাছাকাছি থাকবে সেটা আপ ফিল্ডে হবে স্পেকট্রামটা আর যখন আমরা দেখবো ডি শিল্ডেড অবস্থায় আছে সেটা টিএমএস থেকে আর দূরের দিকে হবে তো দেখো এখানে টিএমএস তারপর এখানে আমরা যদি টাউ স্কেলের কথা ধরি তাহলে টেন থেকে কাউন্টিং করে আমরা আস্তে আস্তে ওয়ান পর্যন্ত যাব তো দেখো এখানে আমরা যে কোনো একটা এক্সাম্পল যদি ধরি আমরা যেটা দেখেছিলাম যে মিথানল সরি ইথানল বা প্রোপেন সেক্ষেত্রে আমরা দেখেছি এখানে সিএইচ এর জন্য তিনটা পিক পাওয়া গেছে আর হচ্ছে সিএইচ এর জন্য চারটা পিক পাওয়া গিয়েছিল তো এই যে এখানে টি এম এস হচ্ছে টেট্রামিথাইল সিলেন তো এটা হচ্ছে আপফিল্ড টিএমএসে যত কাছাকাছি থাকবে সেটা আপফিল্ড আর টিএমএস থেকে দূরে থাকলে সেটা ডাউনফিল্ড হবে আপফিল্ড কখন হবে যখন এখানে শিল্ডের অবস্থা থাকবে ইলেকট্রন অনেক বেশি রয়েছে বন্ডিং ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত করছে তখন সেটা শিল্ডের অবস্থা থাকবে আর যেখানে ইলেকট্রন কম থাকবে বন্ডেড ইলেকট্রনগুলো কম থাকবে সেটা হচ্ছে ডিসিল্ড অবস্থা থাকবে হ্যাঁ অর্থাৎ একটা অ্যানামাল অ্যাক্টিভ অ্যাটমকে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখছি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি তখন সেটা যে ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড হিসাবে কাজ করছে এই ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ডা এই ইলেকট্রন ইলেকট্রনগুলোতে যদি বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ এটা যদি অপোজ করে তখন সেটা হবে কি শিল্ডেড অবস্থায় আর যদি রেইন ফোর্স করে তাহলে সেটা হবে ডিশিল্ড অবস্থায় তো শিক্ষার্থীরা এখানে এই বিষয়টা আরেকটু মনে রাখার মতো করে আমি এখানে লিখে দিচ্ছি হেন ইট অপোজ হেন ইট অপোজেস ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড তাহলে শিল্ডেডের সঙ্গে কি হচ্ছে আপ ফিল্ড এটা মনে রাখবে শিল্ডেডের সঙ্গে হচ্ছে আপ ফিল্ড টিএমএস এর কাছে হবে আর ডি হবে কখন যখন হয়েন রেইন ফোর্স রেইন ফোর্সড field ম্যাগনেটিক ফিল্ড তাহলে সেটা হবে কি ডিশিল্ড অবস্থা আর মানে হচ্ছে কোথায় হচ্ছে ডাউন ফিল্ডে হচ্ছে তাহলে এই হচ্ছে তোমার স্পেকট্রাম এর অবস্থান মনে রাখার পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছো